মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু এক কিশোরের। সাত সকালেই মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক কিশোরের। শোকের ছায়া নেমেছে এলাকা জুড়ে। ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার কুস্তলিয়া মেজিয়া রাজ্য সড়কের কাঁটাবাইদ মোড়ের কাছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আজ সকাল 7টার সময় একদল শিবের অনুগামী ডিজে বাজিয়ে জল ঢালতে যাচ্ছিল। তাদেরকে দেখার জন্য কাঁটাবাইদ গ্রামের বছর 13-র শুভদেব মাঝি রাস্তা ছেড়ে বাম পাশে দাঁড়িয়েছিল। সেই সময় মেজিয়া দিক থেকে আসা একটি বালি বোঝাই ট্রাক্টর বেপরোয়াভাবে তাকে পিষে দিয়ে যায়। ঘটনাস্থলে মৃত্যু হয় ওই নাবালকের। স্থানীয়দের অভিযোগ, এই রাস্তা দিয়ে একাধিক বালি বোঝাই গাড়ি বেপরোয়াভাবে দীর্ঘদিন ধরে যাতায়াত করছে। ওই সমস্ত গালিগুলির কোনো বৈধ কাগজপত্র নেই বলেও তারা অভিযোগ করেছে। এই ঘটনার জেরে প্রায় 2 ঘন্টা মৃতদেহ নিয়ে রাস্তা অবরোধ করে স্থানীয় বাসিন্দারা। পরে শালতোলা থানার হস্তক্ষেপে অবরোধ ওঠে এবং মৃতদেহ ময়না তদন্তের জন্য বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়। একটা এই সাইডে একটা গাড়ি যাচ্ছিল, ঠিক আছে, হ্যাঁ, ভোলে বাবার গাড়ি যাচ্ছিল, হ্যাঁ, সেই সাইডে ছেলেটা গ্রামের ছেলে দেখতে এসেছিল, বা সাইডে দাঁড়িয়ে দেখছিল, একটা ট্রাক্টর ওই সাইড থেকে মিজা সাইড থেকে এই কুস্তিলে দিকে যাচ্ছিল, হ্যাঁ, প্রচুর স্পিডে ছিল, বালি ছিল, প্রথমত গাড়ির মনে হয় কোনো কাগজপত্র নেই, এমন ভাবে মারাত্মক অ্যাক্সিডেন্ট করেছে যে দেখার মতো নয়। বাঁকুড়া থেকে দীপ আচার্যের রিপোর্ট, গ্লোব নিউজ।